আমরা এটি বলছি যে যারা এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপরে সারা বাংলাদেশে যেভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে গত জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিশ্রুতি বাংলাদেশ বর্তমানে সরকার সংখ্যালঘু স্বার্থবান্ধব যে সরকার এই সরকার যে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক, আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের আগেই এটি বাস্তবায়িত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসী বাংলা একত্রে পরিতাপের বিষয়, আমরা একটি দাবিও আমরা এই পর্যন্ত পাইনি। সাথী বন্ধুরা, আমার এরই মধ্যে যদি বাংলাদেশ সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবার জন্য, কিন্তু দেখেন শুক্রবার আসলে আমরা একটা আতঙ্কের নাম হয়ে যায়। গতকাল রাতে নড়াইলে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা প্রতিনিয়ত এই ঘটনার শিকার হচ্ছি কোনো না কোনো ভাবে। কেন আমরা এই ঘটনার শিকার হব, কেন এই ঘটনাগুলো ঘটে যাবে, প্রশাসন কোথায়? প্রশাসনের নাকের ডগায় এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, প্রশাসন ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত। তাহলে আমরা কি ধরে নেব? আমাদের জন্য কি প্রশাসন কোনোভাবেই দায়ী নয়? আমাদের রক্ষা করার জন্য কোনোভাবেই কি সরকার দায়ী নয়? আমরা কেন 1971 সালে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, আমরা স্বাধীন করেছিলাম, আমরা সম্মিলিত একটা বাংলাদেশ, একটা সম্মানজনক বাংলাদেশে আমরা বসবাস করতে পারবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যত 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 জাতি আছে সবাই মিলে। আমাদেরকে আমরা কি দেখছি, মুক্তিযুদ্ধের 50 বছর পরেও আমরা এখনো পর্যন্ত পরাধীন জাতি হিসেবেই রয়ে গেছি। অথচ আমার বাংলাদেশের যত রকম ট্যাক্স যত কিছু আছে সবার মতো আমরাও সমানভাবে দিয়ে আসছি, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? আমরা কিছুই পাচ্ছি না। আমরা পাচ্ছি লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আমাদের ভাগ্যে কিছুই জুটছে না। সুতরাং আমরা আগামী নির্বাচনের আগে আমাদের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো অবিলম্বে পূরণ করার জন্য আমি সরকারের কাছে তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আজকে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। এবং যে ধর্মান্ধ গোষ্ঠী অনবরত ধর্মের দোহাই দিয়ে যেই যারা ফরারগুলি করে যাচ্ছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। এই শাস্তির আওতায় না আনলে একটা সময় দেখা যাবে দরকার আমাদেরকে সবাইকে সম্মিলিত ভাবে একসাথে বসে, যদি মনে করেন আমাদেরকে রাখবেন না, একসাথে তাড়াতাড়ি আমাদেরকে গুলি করে মেরে ফেলুন। কিন্তু বুঝতে আমাদেরকে মা বন্ধের উপর অত্যাচার করবেন, বাড়িঘর জ্বালাবেন, ধর্মীয় অনুভূতি আঘাতের কথা বলে ধর্মকে এই কথা বলে বাড়িঘর জ্বালাও লুটপাট করো, আমার মনে হয় না কোনো ধর্ম ধর্মে এই কথা লেখা আছে। তাহলে কারা করে? তারা যারা করে তারা হচ্ছে সন্ত্রাসী, এবং যারা তাদেরকে মদত দেয় তারা আরো বড় সন্ত্রাসী। আমি বলবো প্রশাসন কড়া নজর দিন এবং তাদের শাস্তির আদায় আনুন। আমি বিক্ষোভ সমাবেশে যারা আজকে অংশগ্রহণ করছেন প্রত্যেকটি সংগঠনকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসী বাংলা একত্র।